হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে বলছিলাম যে আমি একটা ই কমার্সে কাজ করতেছি সেটার রিভিউ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এই হচ্ছে সেই ই কমার্স ওয়েবসাইটটা এটা পেজ এখানে তিন ধরনের প্রোডাক্ট দেখানো হয়েছে হোম পেজে মোস্ট পপুলার প্রোডাক্ট হোলসেল প্রোডাক্ট মোস্ট পপুলার হোম মেড রেডিমিলস প্রোডাক্ট এটা যেহেতু একটা কৃষি পণ্য জাতীয় আর কি মানে এক ধরনের খাবার জাতীয় আবার কৃষিপণ্য এরকম আর কি একটা ওয়েবসাইট তো আমি এখানে আবার এই যে উপরে আছে আপনার হেডার আছে এখানে দুইটা মেনু একটা হচ্ছে ক্যাটাগরি মেনু আর একটা হচ্ছে আপনার এই লগ ইন রেজিস্টার মাই অ্যাকাউন্ট এগুলা উপরে একটা মেনু আছে আর একটা হচ্ছে এগুলা ক্যাটাগরি মেনু এটা হচ্ছে মাই অ্যাকাউন্টের লগ ইনে যদি ক্লিক করি এই যে এই এটা আসবে কাস্টমার লগ ইন সার্ভিস পয়েন্ট ম্যানেজার লগ ইন তারপরে আছে রেজিস্টারও এরকম আছে কাস্টমার সার্ভিস পয়েন্ট ম্যানেজার রেজিস্ট্রেশন তো এটা এখানে আবার ওটিপি সিস্টেম আছে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন ওটিপি কোড দিতে হবে তারপরে এটা আর কি হবে তো এখানে আর আমি এ করে দেখাচ্ছি না রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি না আমি একটা লগ করি আমার অ্যাকাউন্টে কাস্টমার অ্যাকাউন্টে আমি লগ ইন করতেছি এইখানে একসাথে দুইটা অ্যাকাউন্ট আছে একটা হচ্ছে এসপিএম অ্যাকাউন্ট আর একটা হচ্ছে এই আপনার কাস্টমার অ্যাকাউন্ট মানে যখন যে লগ করবে তখন তার ডবোর্ডটায় আসবে এটা গেলো তারপরে আমি হোম পেজে যাই এখানে আমি কিছু কার্ড অ্যাড মানে প্রোডাক্ট অ্যাড করে দেখাই অ্যাড টু হ্যান্ডব্যাগ প্রোডাক্ট অলরেডি এডিট হ্যাঁ এটা অ্যাড হয়েছে দ্বিতীয়বার অ্যাড করতে চাইলে প্রোডাক্ট অলরেডি এডিট এই লেখাটা আসবে এখানে আমি অ্যাড করলাম তো এখানে অনেক কিছু আছে আপনার এক ধরনের এটা মাল্টি ব্যান্ডোরস সিস্টেম আর কি এই যে এইগুলো আস্তে আস্তে ডাইনামিকভাবে ক্লায়েন্ট রিভিউ বা কাস্টমার রিভিউ এখানে ফর্মটাউট ডাইনামিক প্রত্যেকটা জিনিসই ডাইনামিক করা আছে এই যে এইখানে কতজন কাস্টমার আছে কি আছে এইগুলা সব কিছু ডাইনামিকভাবে বসানো যায় তো এটা হোম পেজ দেখলাম এখন দেখি ক্যাটাগরি মার্কেট মার্কেট এটা একটা ক্যাটাগরি এটা হচ্ছে মানে মেনু ক্যাটাগরি এইগুলো হচ্ছে মেনু ক্যাটাগরি পাঁচটা মেনু ক্যাটাগরি আছে এখানে আপনার এই যে অনেক ধরনের ক্যাটাগরি আছে একটা ক্যাটাগরি আন্ডারে আবারও অনেক ধরনের প্রোডাক্ট থাকতে পারে হ্যাঁ এই ক্যাটাগরি আন্ডারে কোনো প্রোডাক্ট নাই লোড নিচ্ছে এইভাবে আর কি এক একটা ক্যাটাগরি আন্ডারে আপনার অনেকগুলো শত শত প্রোডাক্ট থাকতে পারে প্রোডাক্ট নাই দেখি কোম্বু ব্যাগ হোলসেল অনেকগুলো আছে বিকামে পার্টনার এখানে সাপ্লায়ার ফর্ম আছে একটা আর একটা আছে এখানে সার্ভিস পয়েন্ট ম্যানেজারের ফর্ম এটা ইয়া করার জন্য আর কি রিকোয়েস্ট করার জন্য বাই অ্যান্ড আন অপরচুনিটি এটা হচ্ছে আপনার একটা ইয়া আর কি প্রাইভেসি পলিসির মতোই ফাইন্ড বেরিয়ার সার্ভিস পয়েন্ট এখানে আপনি যদি কোনো তাদের সার্ভিস পয়েন্ট লিখে এন্টার দেন আপনার এখানে বেস থেকে আসবে আর কি তাছাড়া মনে হয় আমার নেটটা কাজ করতেছে না আমি একটু নেটটা চেঞ্জ করি আচ্ছা এখন দেখাই ম্যানেজ প্রোফাইল অ্যাকাউন্টের ভিতরে আসলাম অর্ডার হিস্টোরি আছে কয়টা পেন্ডিং অর্ডার কয়টা অ্যাকসেপ্টিভ কয়টা ডেলিভার অর্ডার সব কিছু এখানে আছে তারপরে আছে পেমেন্ট হিস্টোরি অর্ডার ট্রেকিং বাই অ্যান্ড আন রেফারেল সিস্টেম এখানে অনেক কিছু আছে অর্ডার হিস্টোরিতে আমার কি কোনো অর্ডার আছে নাই মনে হয় আচ্ছা তাহলে আমি একটা অর্ডার করে দেখাই যে এখানে প্রোডাক্ট একটু ক্যাটাগরি মার্কেট মেনু ক্যাটাগরিটা একটু দেখাই তো এটা হচ্ছে মেনু ক্যাটাগরিতে আসলাম একটা মেনু ক্যাটাগরি আন্ডারে আছে মাল্টিপল মেনু অনেকগুলো ক্যাটাগরি আছে তো এখানে আমি যে কোনো একটা ক্যাটাগরিতে যেতে পারি যদি এই ক্যাটাগরি আন্ডারে অনেক কোনো প্রোডাক্ট থাকে তখন ওই প্রোডাক্টগুলো আসবে আর কি সিস্টেম হচ্ছে এটা এখন কোনটার আন্ডারে প্রোডাক্ট আছে আমার ঠিক জানা নাই আমি তাই করি দেখি হ্যাঁ এই যে এইটা তার আন্ডারে এক অনেকগুলো প্রোডাক্ট আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো প্রোডাক্ট আছে এগুলোর লিস্ট আসলো প্রত্যেক এইভাবে আর কি সিস্টেমটা এইভাবেই তারপরে বিউ ব্যাগে যাই এম এইখানে আমি যে কয়টা আইটেম আমার কার্ডে অ্যাড করছি এইখানে আছে তাহলে আমি এখান থেকে রিমুভ করতে পারতেছি এই যে প্রোডাক্ট রিমুভ সাকসেসফুলি তাহলে আমি এখানে কোয়ান্টিটি আমি ইনক্রিজ করতে পারতেছি এই প্রোডাক্ট আইটেম ইনক্রিজ সাকসেসফুলি এইভাবে ইনক্রিজ হবে তারপরে আছে এখানে ক্লিয়ার কাট ক্লিয়ার কাটে দিলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে প্রসিড টু আউট আমি দিলাম নেক্সট এতে গেলাম তারপরে এখানে রিসিপার নেম দিলাম একটা কিছু দিয়ে রাখি আমি একটা চেকআউটের সিস্টেমটা দেখাচ্ছি ডেলিভারির টাইম টাইপ ফার্স্ট টাইম নোট কিছু দিলাম না ডাকা সিটি চুজ করলাম মিরপুর ডাকার আন্ডার মিরপুর আছে পে অ্যান্ড প্লেস অর্ডার এখন এখানে যেগুলো সে পেমেন্ট মেথড অ্যাড করে রাখবে এডমিন প্যানেল থেকে সেগুলো এখানে আসবে তো এখানে ডিফল্ট একটা আছে ক্যাশ অন ডেলিভারি যদি কোনোটাই সিলেক্ট না করে তো ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলাম আমি তো আমার এখানে ইনভয়েসটাও দেখাচ্ছে কত টাকা অ্যামাউন্ট সেটাও দেখাচ্ছে এখানে কনফার্ম অর্ডার হ্যাঁ কম আবার এখানে আপনার অর্ডার করার সাথে সাথে একটা মেসেজ আছে একটা ওটিপি মেসেজ আছে তো এখন আমার মায়ের অ্যাকাউন্টে যাই অর্ডার হিস্টোরি এই যে পেন্ডিং অর্ডার একটা তারপর বিউমুর ভিউ মোরে গেলে আমি সমস্ত কিছু দেখতে পারতেছি কি কী হিস্টোরি এখান থেকে আমার চাইলে আমি আর ফিডব্যাকটাও আমি দিতে পারি মেসেজ দিতে পারি ওইটা আবার এই যে হোম পেজের নিচে আসবে শু হবে এই যে এইখানে আসবে ওই ফিডব্যাকটা তো এইখানে আরও অনেক কিছু আছে এখানে ব্লগ আছে এই যে ব্লগ ডাইনামিক সব কিছু ডাইনামিক করা তো এখানে লোকেশনটা আপনি সার্চ করতে পারবেন কিছু লেখার সাথে সাথে কতজন সার্ভিসম্যান ম্যানেজার আছে তার এগুলো আসতে থাকবে তাছাড়া এখানে প্রোডাক্ট সার্চ করতে পারবেন এয়ার দিয়ে আমি একটা সার্চ দিয়ে দেখি কোনো প্রোডাক্ট আছে কি না হ্যাঁ এর আন্ডারে যা প্রোডাক্ট আছে সেগুলো এখানে শু হলো তারপরে এখানে ইনস্ট্যান্ট চেঞ্জ করা যায় আপনি লেখা শুরু করবেন ওই লেখা অনুযায়ী সার্চ হয়ে আসতে থাকবে ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে এই হলো আপনার এখানে এই মোটামুটি একটা ই কমার্সের অভার ভিউ এখন আমি এডমিনে যাই এটা হচ্ছে এডমিন এডমিন লিস্ট কাস্টমার লিস্ট এখানে কাস্টমার ডিটেলস দেখা যাবে এডিট করা যাবে ডিলিট করা যাবে সবই করা যাবে তারপরে এসপিএম লিস্ট যারা সার্ভিস পয়েন্ট ম্যানেজারের দায়িত্বে আছে তাদের একটা লিস্ট তারপরে এসপিএম লোকেশন আপনি কোনো লোকেশন তৈরি করতে চাইলে এখানে একটা সিটি সিলেক্ট করে তারপরে আপনার অ্যাড্রেসটা লিখে দিলে হবে ওই সিটির আন্ডার কোন এরিয়া এটা লিখে এখানে এসপিএম নামটা সিলেক্ট করতে হবে বাস সাবমিট দিলে একটা লোকেশন তৈরি হয়ে যাবে তারপরে আছে এসপিএম ফর্ম যত ফর্মগুলো আসবে এসপিএম মানে ওইখান থেকে বিকামে পার্টনার পয়েন্ট ম্যানেজার এখান থেকে যে ফর্মগুলো আসবে এখানে এসে জমা হবে ক্যাটাগরি এখানে আছে অনেকগুলো ক্যাটাগরি একটা ক্যাটাগরি অ্যাড করার সময় ক্যাটাগরি নাম দিতে হবে তারপরে এখানে মেনু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখানে পাঁচটা মেনু ক্যাটাগরি আছে এই যে পাঁচটা মেনু ক্যাটাগরি যে কোনো একটা সিলেক্ট করতে হবে মানে কোনটার আন্ডার রাখতে চাই তারপরে এখানে একটা মেনু একটা ক্যাটাগরি একটা ইমেজ তারপরে সাবমিট দিলে একটা একটু হয়ে যাবে আর কি ক্যাটাগরি হয়ে যাবে তারপরে আছে প্রোডাক্টস এখানে প্রোডাক্ট প্রোডাক্ট এড করতে পারবেন এডিট করতে পারবেন ডিলিট করতে পারবেন এই সব কিছু আছে তারপর বিনে ওয়ার্ডার হিস্টোরিগুলো দেখবে কয়টা ওয়ার্ডার আছে পেন্ডিং কয়টা অ্যাকসেপ্টেড কয়টা ডেলিভার কয়টা ক্যান্সেল কয়টা এই সব কিছু সে এখান থেকে দেখতে পারবে সে কাজও করতে পারবে কিন্তু এইগুলো কাজ করবে বেশিরভাগ এসপিএম যারা সার্ভিসম্যান ম্যানেজার আছে তারাই কাজ করবে এটা এড জাস্ট দেখবে সেও করতে পারবে কিন্তু সে করবে না আমার বলছে সাপ্লায়ার ফর্ম আছে ওইখান থেকে যে ফর্মগুলো আসবে এই যে সাপ্লায়ার এই ফর্মগুলো ওইখানে আসবে তারপরে আছে ব্যাঙ্ক লিস্ট এই যে এখানে ব্যাংক যে ব্যাঙ্কগুলো অ্যাড করছে ওই যে চেকআউটের সময় এইখানে চেকআউটে যখন যাবো চেকআউটের সময় যে এটা আসবে না ব্যাংকের অ্যাকাউন্টগুলো এই যে এখান থেকে যাবে তারপরে আছে ব্লগ এখানে ব্লগগুলো সে যেটা লিখবে এইখানে আসবে এই যে এখানে আপডেট ইনফরমেশন এখানে আসবে তারপরে আছে গিয়ে স্লাইডার লিস্ট স্লাইডার এই যে প্রথমে যে ইমেজগুলো থাকে এই যে স্লাইডার তারপরে আছে মেসেজ মেসেজ তিন ধরনের কাউকে যদি মেসেজ দেয় নোটিফিকেশন মেসেজ দেখে অ্যাকাউন্টে যাই এই যে নোটিফিকেশন কোনো মেসেজ নাই কোনো মেসেজ দিলে কাউকে মেসেজ দিলে এখানে আপনার সিলেক্ট করতে হবে কাস্টমারকে দিবে না এসপিএমকে দিবে যাকে সিলেক্ট করবে সাবজেক্ট ডিসক্রিপশন লিখে দিলেই তার তার কাছে একটা মেসেজ আসবে এখানে নোটিফিকেশন আর এসে জমা হবে তারপরে আছে মেসেজ এখানে আছে আবার সাপোর্ট মেসেজ সাপোর্ট মেসেজ ওই যে ভোটারের ফর্ম থেকে যে মেসেজটা আসে এই ফর্ম থেকে যে মেসেজটা আসে তারপরে রিভিউ মেসেজ ও প্রোডাক্ট অর্ডার করার পরে যে ফিডব্যাকটা দিবে এই ফিডব্যাকটা এখানে এসে জমা হবে রিভিউ তারপরে আছে রেফারেল সিস্টেম সে যখন রেফারেল সিস্টেম তৈরি করবে এটা রেফারেল সিস্টেম কাস্টমার রেফারেল সেটিংস সেটিংসে সব কিছু আমি করতে পারবে যা কিছু আছে সেটিং করা সব কিছু এখানে প্রাইভিসি বলেছি যা আছে ট্রান্সফরমেশন সব কিছু সে এখান থেকে সেট করে নিতে পারবে এই হলো একটা ওভারভিউ টোটাল ওভারভিউ এখানে আমি একটা ইয়ার দেখাইলাম মানে কাস্টমারে একটা লগ করে দেখাইলাম এখন আমি কিন্তু একটা লগ ইন করে দেখাই নাই এই যে এসপিএম কীভাবে লগ ইন করে ওইগুলো টাইম লাগবে তো তাই আমি দেখাই নাই তো লগ আউট করি তো রেজিস্টার দেখাই আমি একটু দেখাই মনে করেন যে কাস্টমারই আমি রেজিস্ট্রেশন করবো আমি নাম দিই আরিফ সিস্টেমটা একটু বোঝানোর জন্য এমনিতে একটা নাম্বার দেয়া দিলাম হ্যাঁ দিলাম মনে করুন যে একটা এমনিতে দিলাম আর কি দিতে কীভাবে রেজিস্ট্রেশনটা করা হয় রেজিস্টার হ্যাঁ তখন দেখেন এই যে একটা আমার নাম্বার যদি সঠিক হয় তাহলে একটা ওটিপি মেসেজ যাবে একটা ওটিপি কোড যাবে ওই কোডটা এখানে দিয়ে সাবমিট দিলে তখনই লেখা আসবে যে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল তার আগে কিন্তু রেজিস্ট্রেশন কনফার্ম হবে না রেজিস্ট্রেশন হয়ে যাবে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না আনভেরিফাইডই থাকবে আপনি লগ করতে পারবেন না আনভেরিফাইড থাকা অবস্থায় তারপরে আছে লগ ইন এই যে লগ তো আগেই দেখাইছি এখানে আবার আছে আপনার ফরওয়ার্ড পাসওয়ার্ড এখানে ফোন নাম্বারটা দিলে দেখা গেছে আপনার সেন্ড নিউ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার একটা নতুন একটা পাসওয়ার্ড আসতেছে আপনার মেসেজে এই হচ্ছে টোটাল একটা ওভারভিউ বিউ ডিটেলস করা যাবে যে কোনো জায়গা থেকে আপনি হ্যান্ডব্যাক করতে পারবেন টু কার্ড যদি কার্ডে অ্যাড করা না থাকে তারপর বিউ ডিটেলস দিলে এটার একটা ডিসক্রিপশন দেখতে পারবেন এইভাবে আসবো তো অনেক কিছুই আসে আসলে সব কিছু আমার দেখানো সম্ভব হইছে না যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু আমি শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারো যদি লাগে আপনারা শিকার জন্য কেউ নিতে পারেন নক করতে পারেন আমি হেল্প করব অবশ্যই একটা হাদিয়া লাগবে আর কি হাদিয়া দিয়া নিলেন তারপরে আমি যে কোনো জায়গায় বোঝার সমস্যা হলে কোনো কিছু শিকার হলে ওটা আমি আপনাদেরকে হেল্প করব লাগবে ধন্যবাদ সবাইকে